नमस्कार, आमार नाम दीपांगधर, आमी आछि साइक्रप साइंस थेके এই দাদার সরষের জমিতে। তো কিছুদিন আগে আমাদের হারবাল প্রোডাক্ট সাই পাওয়ার প্লাস ডেমোনস্ট্রেশনের জন্য দেওয়া হয়েছিল। তো আজ এই দাদার মুখ থেকে আমরা শুনে নেব যে রেজাল্ট মোটামুটি কেমন পেয়েছে, কেমন সরষের ফুল আসছে। আর যেদিকে হারবাল প্রোডাক্ট সাই পাওয়ার প্লাস ব্যবহার করা হয়নি সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরব। তো প্রথমে দাদার পরিচয় নিয়ে নেব, তারপর এগোবো। এদিকে নিয়ে আসো। নমস্কার দাদা, একটু জোরে বলবেন আপনার নামটা বলেন। আমার নাম হচ্ছে পঞ্চানন পাল। জায়গাটার নাম? এটা হচ্ছে বষ্টমতলা। বষ্টমতলা। মোবাইল নাম্বার মনে আছে? না না। আচ্ছা আচ্ছা, যাই হোক। তো আপনাকে আমাদের একটি হারবাল প্রোডাক্ট দেওয়া হয়েছিল ডেমোনস্ট্রেশনের জন্য, নামটা কি মনে আছে? হ্যাঁ, সাই পাওয়ার প্লাস। তো আপনি সাই পাওয়ার প্লাস ব্যবহার করে কি উপকার পেলেন, কতটা উপকার পেলেন, একটু যদি আমাদেরকে কাইন্ডলি বলেন। উপকার তো ভালোই পাইছি। আচ্ছা, উপকার কি ভালো কি পেয়েছেন একটু যদি দেখেন। দেখান দেখান, ফুল কিরকম আসছে? ফুল তো এখন বর্তমান ভালো আসছে। মানে ফুল হওয়ার আগে একবার স্প্রে করেছে, আর একটু দেখাও আমাদের। এইদিকে সাই পাওয়ার প্লাস দেওয়া হয়েছিল, ব্যবহার করেছে, আর যেদিকে যেদিকে ব্যবহার করা হয়নি সেদিকে একটু দেখাও। এই পাশাপাশি জমি এটাতে ব্যবহার করা হয়নি সাই পাওয়ার প্লাস। তো আপনি এই সাই পাওয়ার প্লাস ব্যবহার করে খুশি তো? হ্যাঁ, খুশি খুশি একদম খুশি। এবং পরবর্তীকালে ফুলটা ঝরে যাওয়ার পরে একবার আপনাকে অনুরোধ থাকবে, আরেকবার স্প্রে করে দিবেন, ভালো ফলন ভালো পাবেন। এবং আপনাদেরও অনুরোধ থাকবে, আপনারা সরষা যদি করেন, আপনারা এটা ব্যবহার করেন, রেজাল্ট ভালো পাবেন। যাই হোক, আপনাদের এই মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার।